বন্ধুরা, আজকে আমি একটা দেখাচ্ছি নতুন রেসিপি, বোঁদের পায়েস। খুব সহজ পদ্ধতিতে করা যায়। এখানে 400 গ্রাম বোঁদে আনা আছে, আর আমি 3 টেবিলস্পুন চিনি রেখেছি। খুব কম রেখেছি, কেন, এটা তো মিষ্টি, বেশি মিষ্টি দিইনি। আর আছে 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ। এটাকে আমি এই দুধ আমি দেখাচ্ছি লিকুইড দুধ দিয়ে গুলবো। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে, কাজু আছে, আমন্ড আছে, পেস্তা, কিশমিশ, এই কুচিয়ে রেখেছি, কিশমিশ গুলো গোটাই আছে। আর দুধের মধ্যে দুধটা দেখাচ্ছি, তার আগে বলে নিই, দুধের মধ্যে তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো, ফুটবে, মানে গন্ধটা সুন্দর আসার জন্য, স্বাদ গন্ধটা সুন্দর হবে। আর 1 ব্লক আমি বাটার রেখেছি, দুধটা ফুটতে ফুটতেই দেব। এবার কিভাবে করছি চলুন দেখিয়ে দিচ্ছি, দুধটা দেখাই। এখানে আমি দুধটা, কড়ায় 1/2 লিটার দুধ বসানো রয়েছে। এবার আমি এটাকে গ্যাস জ্বেলে দেব, দিয়ে দুধটাকে একটু ঘন করতে হবে। দুধটা গ্যাস জ্বেলে দিলাম, এবার দুধটাকে আমি ঘন করব, একটু ঘন করে নেব। হ্যাঁ বন্ধুরা, দুধটা একটু নাড়বেন, না হলে ধরে যাবে। এই দেখুন গরম হয়ে উঠেছে তো, এই যে সাইডে যে লাগছে এগুলোকে, সরগুলোকে এরকম ভাবে টেনে নিয়ে নিতে হবে। আমি এই যে গরম হয়ে গেছে দুধটা, এর মধ্যে এই এলাচ একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর তেজপাতাটাও দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমানো বাড়ানো করবেন, বেশি হাই ফ্লেম থাকলে দুধ উতলে পড়ে যাবে, একটু কমিয়ে দিতে হবে, কখনো একটু বাড়াবেন। আর নেড়ে একটু দুধটাকে ঘন করে নেব। বন্ধুরা এই দেখুন গরম দুধটা আমি এখন গুঁড়ো দুধের মধ্যে একটু চামচে করে তুলে এই দুধ দিয়েই আর কি গুলে দেব গুঁড়ো দুধটাকে। হ্যাঁ বন্ধুরা, দেখুন দুধটা অনেকটা কিন্তু আমার টেনে গেছে, নেবে গেছে দুধটা, দেখুন একটু ঘন হয়ে গেছে। তার উপর আমার গুঁড়ো দুধটা গোলা পড়বে তো আরো ঘন হয়ে যাবে। আমি এবার গ্যাসটা কমিয়ে এর উপরে চিনিটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল স্পুন রেখেছিলাম চিনি, সেটাই দিয়ে দিলাম। যদি খুব বেশি মিষ্টি খেতে চান দিতে পারেন, কিন্তু যেহেতু বোঁদেটা মিষ্টি সেহেতু অতটা দেওয়ার দরকার হয় না, প্রয়োজন হলে দেবেন। হ্যাঁ চিনিটা আমার, চিনি গলে গেছে, আমি এবার 1 ব্লক বাটার কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা একটু নেড়েই আমি বোঁদেটা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমার আমি যে বাটারের ব্লকটা দিয়েছিলাম গলে গেছে, এবার আমি 400 গ্রাম বোঁদে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আস্তে আস্তে দিয়ে দেবেন। আলগা আলগা করে নাড়বেন যেন মানে ভেঙে ঘ্যাট পাকিয়ে না যায়। বন্ধুরা আমার বোঁদের পায়েসটা কমপ্লিট। এই যে গুঁড়ো দুধটা গুলেছিলাম সেটাকে দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আমি এবার নামিয়ে দেব, তাহলে রেডি বোঁদের পায়েস। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা ভালো হয় আর একটু সুন্দর হয়, আর গুঁড়ো দুধেরও মিষ্টি ভাব আছে, যার জন্য চিনিটাও কম দিলে চলে। আমার রেডি। এবার আমি একটু পাতলার উপরে রেখে, এই দেখুন একটু থাকবে, এটা বসে যাবে, যেই ঠান্ডা হবে বসে যাবে। এবার কিছু ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু উপরে সাজিয়ে দেব। আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা এইভাবে বোঁদের পায়েসটা বানাবেন, আমি এক রিকোয়েস্ট করছি, আমার মতো করে একবার বানিয়ে দেখুন। আর এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে, ঠান্ডা করে, পায়েস জাতীয় খাবারটা ঠান্ডাই ভালো লাগে, ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন। রুটি দিয়ে, রাত্রিবেলা রুটি দিয়ে খেতে পারবে, এমনি সন্ধ্যেবেলায় বসে খেতে পারে, বাচ্চারা খেতে চায় না, নানান মানে নানান রকম খাবারের বায়না করে খাবো না বলে। এইভাবে বানিয়ে একবার খাইয়ে দেখুন, দেখবেন খাবে, উপকারী, হেলদি, সব দিক দিয়েই ভালো। প্লিজ করে দেখুন, আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন কোনোদিন ভুলবেন না। থ্যাংক ইউ।